মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে আনোয়ার আলীকে নিয়ে চুক্তি বিতর্ক নয়া মোড় নিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 2024 এবং 25 মৌসুমের জন্য সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে আনোয়ার আলীকে মোহনবাগানের প্লেয়ার হিসেবে স্বীকৃতি দিল। মোহনবাগান এসজির তরফে শুধু আনোয়ার আলী নয়, আর্টস আনোয়ার এবং গ্লেন মার্টিন্সকেও কলকাতা লীগের জন্য সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে 2024-25 মরশুমের জন্য নথিভুক্ত করিয়েছে। আনোয়ার আলীকে আগামী 19 জুলাইয়ের মধ্যে মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দিতে বলা হয়েছে। আপাতত আনোয়ার প্র্যাকটিস করবেন কলকাতা লীগের জন্য মোহনবাগানের ডেভেলপমেন্টাল টিমের সঙ্গে। আর সানোয়ার এবং গ্লেন মার্টিন্সের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। এখানে উল্লেখ্য, এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে মোহনবাগানের যে নথিভুক্ত প্লেয়ার হয়ে যাওয়ায় আনোয়ার আলী বিতর্ক প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেল। এখানে পুরো ব্যাপারটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যেখানে আমরা দেখছি যে কোনো খেলোয়াড় একটি ক্লাব থেকে অন্য একটি ক্লাবে লোনে 1 বছরের বেশি সময়ের জন্য আসতে পারেন না। এটা ফিফার এই রুল 2022 সালে প্রযোজ্য হয়েছে এবং ফিফা তার অ্যাফিলিয়েটেড ইউনিটগুলোকে বলেছে 2025 সালের 1 জানুয়ারির মধ্যে এই রুলটা লাগু করতে হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু এখনও এই রুল চালু করেনি। ফিফার এই নিয়ম ভারতবর্ষের ফুটবলে যে সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালু না করায় মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর যে 4 বছরের লোন নিয়েছিল দিল্লি এফসি থেকে সেটাই বৈধ হিসেবে দেখেছেন ফেডারেশনের কর্মকর্তারা, এবং সেই জন্যই সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে আনোয়ার আলীর নাম নথিভুক্ত হয়ে যাওয়াটা একটা বড় ঘটনা। আনোয়ার অবশ্য পাল্টা মেল করে মোহনবাগান এসজিকে জানিয়ে দিয়েছেন যে 19 তারিখের মধ্যে তার প্র্যাকটিসে যোগ দেওয়ার সম্ভাবনা কম, তার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে। এখানে উল্লেখ্য, আনোয়ার আলীর বক্তব্য হচ্ছে যে তিনি মোহনবাগানের সঙ্গে 4 বছরের লোন ডিল চুক্তি মাঝ মরশুমে ব্রেক করে দিল্লি এফসিতে ফিরে যাচ্ছেন এবং দিল্লি এফসি থেকে তিনি যে কোনো ক্লাবে যেতে পারেন, এবং তার কাছে এই দিল্লি এফসি থেকে লোন প্লেয়ার নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল যোগাযোগ করেছে আনোয়ার আলীর জন্য, সেখানেই জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে মোহনবাগান তাদের নতুন মরশুমের জন্য আনোয়ার আলীকে স্বীকৃত প্লেয়ার হিসেবে পেয়ে গেল। মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের ঠিক আগে এটাই ছিল ময়দানের সবচেয়ে বড় খবর।